আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি সৌমি চলে এসেছি আজকে বিশেষ বিশেষ খবর নিয়ে। মণিপুর কাণ্ডে এবার পথে নামলো ভারত জাগাত মাঝি পরগনার জেলা সংগঠন। শুক্রবার দুপুরে মিছিল করে সংগঠনের কর্মী সমর্থকরা কর্ণচূড়ায় উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করেন। তাদের দাবি, মণিপুরে আদিবাসী নারীদের উপরে নির্যাতন হচ্ছে, কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সংগঠনের নেতা টুইলো মুর্মু বলেন, যদি মণিপুরের রাজ্য সরকার আদিবাসীদের উপর নির্যাতনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে, তবে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। 66 কোটি টাকা ব্যয়ে চালু হওয়া পানীয় জলের পরিষেবা হঠাৎ বন্ধ রায়গঞ্জ পুরো এলাকায়। সমস্যায় পুরো নাগরিকরা। 2021 সালে রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডে ঘটা করে চালু করা হয়েছিল বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা। বেশ কয়েকদিন পানীয় জল পেয়েছিলেন পুরো নাগরিকরা, কিন্তু সেই পরিষেবা কদিন চলার পরই হঠাৎই বন্ধ হয়ে যায়। আর এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন পুরো নাগরিকরা। আমৃত্যু এর অধীন 66 কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি এই পানীয় জল পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়। রাস্তা খুঁড়ে মাটি খুঁড়ে পাইপ লাইনের কাজ চলে দীর্ঘদিন, তারপর জলের পাইপও বাড়ি পর্যন্ত পৌঁছয়, কিন্তু বেশ কয়েকদিন জল পাওয়ার পর বন্ধ হয়ে যায়। কিন্তু কি কারণে এই পরিষেবা বন্ধ করা হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরো প্রশাসক আপাতত রায়গঞ্জে নেই, তাই এই মুহূর্তে প্রজেক্টটি কি অবস্থায় রয়েছে তা বলা সম্ভব নয়। তবে যদি প্রজেক্টটি শুরু হয়ে থাকে, তবে অবশ্যই খতিয়ে দেখা হবে কি কারণে প্রজেক্টটি বন্ধ রয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমন্ত্রীর সভাপক্ষে এক দিবসীয় সেমিনার আয়োজিত হলো শুক্রবার। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ও দ্য ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ এর সঙ্গে যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পালন করল ভারতের স্বাধীনতার 75 বর্ষপূর্তি আজাদী কা অমৃত মহোৎসব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর আনন্দ গোপাল ঘোষ, চূড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর বিমল শঙ্কর নন্দ, প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ, হুগলির শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুভম আমিন এবং এই কর্মসূচির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবাশিস বিশ্বাস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, স্বাধীনতার 75 বছর পরে আমরা নবস্ব কিছু স্বাধীনতা সংগ্রামী ছাড়া অনেকের নাম পর্যন্ত জানি না, তাদের সম্পর্কে অবগত হতে হবে সকলকে। একদিকে রায়গঞ্জ পুরসভা যেখানে স্বচ্ছতার বিষয়ে সচেষ্ট, সেই সঙ্গে ডেঙ্গু সচেতনতা নিয়ে সদা তৎপর, সেখানেই এক উল্টো চিত্র ধরা পড়লো পুরসভা থেকে ঢিলছড়া দূরত্বে। রায়গঞ্জ পুরসভার সামনে দিয়ে এসে পন্দরে ঠোকার রাস্তায় দাঁড়িয়ে থাকে পেঁয়াজ আলু বোঝাই লরি। রাস্তার মুখে পড়ে থাকে নোংরা আবর্জনা, যা থেকে ছড়ায় দুর্গন্ধ। আশেপাশে রয়েছে বসত বাড়ি। ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রচুর মানুষ, যার মধ্যে রয়েছেন এলাকার বয়স্ক মানুষ সহ স্কুল পড়ুয়ারাও। এই নিয়ে বারংবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আবার আগামীকাল নিত্য নতুন খবর নিয়ে হাজির হবো। এই সময় নমস্কার।